এই টিপটিপ বৃষ্টি আর নোনতার দারুণ একটা মিল আছে। আর এই বৃষ্টিতে মুখটাও কিছু নোনতা নোনতা খেতে চায়। তাই এবছর বর্ষার প্রথম সন্ধ্যাকে স্বাগত জানায় কিছু নোনতা খাবার দিয়ে। আর আজ এই সন্ধ্যায় নোনতা খাবার হোক বাঁধাকপির পকোড়া। নমস্কার, মায়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে বানানো যাক বাঁধাকপির পকোড়া। এটা বানাতে বাঁধাকপিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, এর সাথে লঙ্কাও কেটে নিয়েছি। এরপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু গরম হলে তেলের মধ্যে এগুলোকে পকোড়ার আকারে দিয়ে দেবো। এটা একটু কম আঁচে ভাজবো, কারণ এটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। দারুণ লাগছে না দেখতে? এটা বাদামি রং হয়ে গেলে একটা একটা করে তুলে নেব। এবার এইগুলোকে পছন্দের মতো সস দিয়ে খেলেই হলো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।